আজকে আমি রান্না করব দেশি পুঁটি মাছের চচ্চড়ি তো পুঁটি মাছের চচ্চড়িটা আমি যেভাবে রান্না করি ঠিক ওভাবেই আমি দেখিয়ে দিচ্ছি খেতে দারুণ মজা একবার খাইলে সারা জীবন জিব্বার মধ্যে লেগে থাকবে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে সত্যি অসাধারণ মজা অনেকে খালি রান্না করে থাকে চচ্চড়িটা আমি কিন্তু একটু তরকারি দিয়েছি দিয়েছি টমেটো দিয়েছি একটা আলু কুচি করে তারপরে দিয়ে দিয়েছি পটল কুচি করে ঝিঙ্গা কুচি করে একসাথে টক কুচি করে একসাথে ভালো করে মিক্সড করে পেঁয়াজ কুচি দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া জিরার গুঁড়া তারপরে আমি কমের মতো তোল দিয়ে আদা রসুন বাটা দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি এভাবে যদি পুঁটি মাছের চচুইটা রান্না করেন একবার খাইলে সত্যি কথা বাসার সবাই প্রশংসা করবে আমি আগে থেকেই মাছটাকে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি কারণ মাছটা খেতে আরও বেশি মজা হওয়ার জন্য যখনই মাছটাকে মেখে রেখে দিবেন তখন কিন্তু মাছটা রান্না করলে আরও বেশি স্বাদটা বেড়ে যায় তা আমি সবসময় এইভাবে রান্না করি রান্না করে যখন খাই আমার কাছে ভীষণ ভালো লাগে এবং বাসার সবাই আপনাদের প্রশংসা করবে যদি এইভাবে রান্না করেন তবে একটা সত্যি কথা আজকে বলি এই মাছগুলো কিন্তু আমাদের কুমিল্লা থেকে নিয়ে আসে আমাদের দেশের একটা লোক ঢাকায় মাছ এনে বিক্রি করে তো সেখানে আমার মানে লোকটা নাকি কুমিল্লা সেই নদী থেকে মাছগুলি ধরে তো আমার হাজব্যান্ড ওই লোকটার থেকে সবসময় মাছ আনে আর জিজ্ঞেস করে যে কোথা থেকে আনছেন তখন বলে লোকটা যে কুমিলা থেকে আনছি আপনি একবার খাইয়া বারবার আসবেন আমার কাছে সত্যি কথা আমার হাজব্যান্ড বারবার ওই লোকটার কাছে যেয়ে সব কিছু যেই মাছে আনে সবগুলো মাসি কিন্তু সে ভালো মাছই দেয় আর সবগুলো নদীর মাছ খুবই মজা তা আমিও বলি যে লোকটাকে প্রশংসা করার দরকার যে কখনই খারাপ মাছ দেয় না আসলে ওই লোকটা খুবই ভালো কারণ ওনার মাছ খেয়ে আমরা খুবই পছন্দ করি এবং সে কখনোই মিথ্যা কথা বলে না যদি নদীর মাছ হয় সে নদীর মাছটাই কিন্তু সত্যি সত্যি আমাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করে তো আমার হাজব্যান্ড সবসময় নদীর মাছটা খেতে পছন্দ করে আমরাও পছন্দ করি সেজন্যই ওই লোকটার কাছ থেকে সবসময় আমরা মাছ আনি তো দুনিয়াতে এখনও ভালো মানুষ আছে ভালো মানুষ আছে বলেই কিন্তু আমরা সবাই কিছু না কিছু আমরা আসলে ভালো মানুষ পেয়ে থাকি এবং আমরা সবসময় ভালো থাকতে পারি তো যে বন্ধুরা সবসময় আমার ভিডিওগুলো দেখেন আমার পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাকে সাপোর্ট করার জন্য আমিও আপনাদেরকে সাপোর্ট করব এভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাব। আর রান্নাটা এত মজা হয়েছে বিশ্বাস করবেন মানে জিভ ব্যয় লেগে আছে আমার হাজব্যান্ড খেয়ে খুবই পছন্দ করেছে আর আমিও তো আর কি বলবো এত মজা হয়েছে আর মাছগুলো এত ফ্রেশ এত মজা সত্যি সত্যি আসলে লোকটার প্রশংসা না করে পারছি না দোয়া করি আল্লাহ যেন ওই লোকটাকে ভালো রাখে তো যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা সময় পাশে থাকবেন সকলের জন্য দোয়া রইল কখনই হিংসা করবেন না সবাই সবার ভিডিও দেখবেন আমরাও আপনাদের ভিডিও দেখব একদিন পরপর ভিডিও দিয়ে থাকি আপনারা আশা করে ফুল ভিডিওটা দেখবেন সুন্দর ঘটনমূলক কমেন্ট করবেন পাশেই থাকবেন ভালো লাগে শেয়ার করবেন এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিলাহ